রাষ্ট্রীয় আচারের মধ্য দিয়ে শুরু হয় রাশিয়ার 77তম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ। ঐতিহ্যবাহী সমরাস্ত্র T-34 মডেলের ট্যাঙ্ক প্রদর্শন করা হয় প্যারেডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ন্যাৎসি বাহিনীর বিরুদ্ধে এই ট্যাঙ্ক ব্যবহার করে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবহর, ছিল সে সময়ের পতাকাও। সামরিক প্যারেডে অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়, ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, সামরিক যান, ড্রোন ও ট্যাঙ্ক। তবে আবহাওয়া খারাপ থাকায় বাতিল করা হয় বিমান বাহিনীর প্রদর্শনী। অনুষ্ঠানের বক্তৃতার শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা সদস্যদের স্মরণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই তার বক্তব্যে উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ। বলেন, রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। পশ্চিমারা ক্রিমিয়া সহ আমাদের দেশে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। আমরা বারবার নিরাপত্তার কথা জানিয়েছি, কিন্তু তারা শুনতে চায়নি। ইউক্রেনে রাশিয়ার হয়ে যারা লড়াই করছে, তারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছে। আমাদের সেনারা যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা ব্যথিত। পুতিনের বক্তব্যের পরপরই রুশ সেনারা জোরালো কণ্ঠে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। নানা কারণে এবার বিজয় দিবস রুশবাসী তথা বিশ্ববাসীর কাছে তাৎপর্যপূর্ণ ছিল। গেল কয়েকদিন ধরেই পশ্চিমা গণমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছিল, এবারের বিজয় দিবসের প্যারেডেই ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দেবেন পুতিন। আসতে পারে ইউক্রেনের কোনো একটি অঞ্চলে বিজয় অর্জনের আনুষ্ঠানিক ঘোষণাও। যদিও সোমবারের বক্তব্যে এমন কিছু বলতে শোনা যায়নি পুতিনকে। 1945 সালে 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ন্যাৎসি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে রাশিয়া। রাহুল রানা, সময় সংবাদ।